আল্লাহর গোলাম আমরা না আল্লাহ আমাদের গোলাম। জোরে বলেন, আমরা যদি আল্লাহর গোলাম হইয়া থাকি তাহলে কেমনে কই মাওলা ইয়ার হাদিয়া আকায়ে নাম তাজদার মদিনা সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। এটা কোন টেন্সে পড়ে? ও জ্ঞানী গুণী বাবারা, শিক্ষিত বাবারা, বিচার করো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আদম কে বানাইছেন আল্লাহ কাদা মাটি দিয়া, আদম কে বানাইছে গো আল্লাহ কাদা মাটি দিয়া। তার আগে নিষ্কুদায় দাবি করলেন খতেমুল আম্বিয়া নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা। সৃষ্টিকুলের সেরা নবী, সৃষ্টিকুলের মন, সৃষ্টিকুলের সেরা নবী, সৃষ্টিকুলের মন। নামের সাথে নামটি লিখা, আরশে আজিমে নামটি লিখা, মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। আমরা পাপী গুনাহগার কি গাইব নবীর গান, আমরা পাপী গুনাহগার কি গাইব নবীর গান। আল্লাহ নিজে প্রেমিক হইয়া, আল্লাহ নিজে প্রেমিক হইয়া গাইল নূর নবীজির শান। নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ও লা ইলাহা। মারহাবায়া মারহাবায়া মারহাবা নবীর আওলাদ মাইজভান্ডারী, নবীর আওলাদ মাইজভান্ডারী মোদের কেবলা কাবা। আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। কলির যোগে শেষ যোগে মাইজভান্ডারে উদয় বাবা রহমান, কলির যোগে উদয় হইল বাবা গোলামুর রহমান। ওরে বাড়াইল নূর নবীর শান, বাড়াইল নূর নবীর শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলে খুশি না বেজার? এক পার্টি আছে বেজার, আছে না নাই? আজকে কারা খুশি? যারা নবীরে ভালোবাসে, যারা ওলি আল্লাহকে ভালোবাসে, যারা সত্য সুফরটাকে ভালোবাসে, তারাই খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গভীর মনোযোগ, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি বাবা কারো শেষ মাহফিল হইতে পারে, এই মাহফিলটাই শেষ। হয়তো আগামী দিন বাঁচার কোনো ক্ষমতা আছে? তাই বাবা কয়েকটি কথা বলে যাব, কথাগুলো ধরে নেবেন। আমাদের দেশের কিছু আলেম আছে, এরা এই আয়াতগুলো স্টেজে বয়ান করে না। অসংখ্য আয়াতে কারিমা আছে কোরআন শরীফের, এগুলা তারা তেলাওয়াত করে না, মানুষকে বুঝায় না, মানুষকে বলে না। এখন আমি গোলাম মঈনুদ্দিন যখন বলতে যাই, আমাদের কিছু পীর সাহেব আছে কয়েকতে ঘরের কথা বাইর করে, তে ঘরের কথা। যখন আমি এই আয়াতগুলো নিয়ে আলোচনা করি, আমাদের কিছু পীর সাহেব আছে মুনাফিক মার্কা পীর, আওলাদ পীর, এরা বলে আমি নাকি ঘরের কথা বের করি। আচ্ছা, কোরআনটা কি ঘরের না বাইরের? কোরআনটা কি জাহের না বাতের? কোরআনটা কি গোপন না প্রকাশ্য? তাইলে কোরআনের কথা যদি বাইরে কই, তাইলে কিছু ফিরের গায়ে লাগে। কোন ফিরের? বন্ড ফিরের গায়ে। যখন কোরআনের কথা যখন উড়াই ধরি, তখন কিছু বন্ড আলেমের গায়ে লাগে। যখন কোরআনের আয়াত দিয়ে যখন দলিল দি, তখন কিছু খারাপ কুচক্রী ধর্ম ব্যবসায়ীর বুকে লাগে। কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। এখন খুব আশ্চর্য হই, কোরআনটা যদি, তাইলে এই আয়াতগুলো তারা ইচ্ছা করে মানুষকে বুঝায় না। এই জন্য সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, কি বলে? وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْهُمْ إِلَّا يَظُنُّونَ। সূরা বাকারার ৭৮ নম্বর আয়াত কি বলছে দেখেন। সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, তাদের মধ্যে আছে নিরক্ষর, তাদের মধ্যে আছে কি? অক্ষর জ্ঞান নাই। তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো কিছু মানে না। আজকের আলোচনায় সূরা বাকারার ৭৮ নম্বর আয়াত দিয়ে সংক্ষেপ করব। নিরক্ষর আপনাকে আমাকে শুধু বাউতাবাজি দিবে, দোকাবাজি দিবে। কেমন দোকাবাজি? বিচার আপনাদের কাছে রেখে যায়। আমাদের দেশের আলেমরা মুনাজাতটা দইরা, একটু আগে এখানে রেজবি বাবার মুরিদ অনেক আছেন, কালো টুপি দেখছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওনার কদমে আমার তাজিবি সেজদা। জগৎ বিখ্যাত একজন আলেম গাজী, জিনাকে এই জালেমের গোষ্ঠী মেরে প্যাকেট করে নদীতে ফেলে দিয়েছে। তারপরেও কি মিথ্যার সাথে কি আতাত করছে? এখন এই সত্য প্রকাশ করতে গিয়ে উনি রক্ত দিছে, নিজের জীবন বাজি রাখি চলছে, ঠিক না বেটি? তাইলে এখন আমরা তার অনুসরণকারী হইয়া আমরা কি এই পথ ছেড়ে দিব না ধরে রাখব? কোন মুনাফিকের সাথে কি তাল মিলাইয়া চলব? বর্তমান অনেক বড় বড় পীর আছে, তারা মুনাফিকদের তালে পড়ে কোণঠাসা হইয়া গেছে। তারা প্রকাশ্য এখন অনেক বড় কোটি কোটি মুরিদান, ক্ষমতার অভাব নাই, সে এখন অন্তরমহলে থাকে, কারো সাথে দেখা দেয় না, যদিও দেয় ভিডিও কলে দেয়, ঠিক না বেঠিক? বাবা রেজবি, গৌসুল আজম, মাইজভান্ডারী এগুলা করছিনি। এই যে স্টেজে বসছি, মৌত কার হাতে? ওখান থেকে শুট করতে পারে কি পারে না? তাইলে আমার কপালে যদি মৃত্যু এই স্টেজে লেখা থাকে, পৃথিবীর কোন শক্তি আমাকে রক্ষা করার উপায় আসেনি। তাইলে বোঝা গেল এদের তো প্রথম ইমানে নাই আল্লাহর প্রতি, যে আল্লাহ যে জন্ম দেয়, মৃত্যু দেয়, রিজিক দেয়, এগুলার প্রতি কোনো ইমান। তাইলে এরা কি ভণ্ড না ভালো? তাইলে জোরে বলেন ভণ্ড ফিরের আস্তানা, জোরে বলেন ভণ্ড ফিরের আস্তানা। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, যদি আমরা ভণ্ড হইয়া থাকি আমাদের ধ্বংস করে দেখ, ঠিক না বেঠিক? জোরে বলেন, যদি আমরা ভণ্ড হইয়া থাকি তাইলে আমাদের ধ্বংস করে দেখ। এখন বাজার শুধু একমাত্র মুনাফে কে পারে সবাই সাথে তাল মিলাইয়া চলতে, কে পারে? मुनाफेके पारे सुदिन लगो चलते घुसखोरेर लगो चलते टाउटेर साथेও चलते दुर्नीतिबाजेर लगो चलते धोकाबाजेर लगो चलते मुनाफेके सबार साथे ताल मिलिয়ে चलते पारे एकमात्र सठिक रेसिपी बाবার आशेकेरा सठिक गौसुल आजम মাইজভান্ডারীর आशेकरा सठिक काठालिया दरबारेर आशेकरा कारो साथे ताल मिलिয়ে चले ना निजे बादशाह निजे काजी হইয়া চলে जोरे কোন সুবহানাল্লাহ এই ঘাটে এসে একটা কালামও আছে বাবা নিজে বাদশা নিজে কাজী ওরে নিজের নৌকাই নিজে মাঝি সুবহানাল্লাহ বাবাই কারো দরদারে কোন মুনাফিকির দরদারে কোন মোল্লারে ভয় পায় কোন মুলুবিরে ভয় পায় কোন মুফতি হাজি গাজিরে ভয় পায় না যেটা সত্য সেটাই গ্রহণ করে গৌসুল আজম মাইজভান্ডারী সেটাই কায়েম করে গেছে জোরে কোন সুবহানাল্লাহ ओ बाबा गौसुल आजम মাইজভান্ডারী যেই ধর্ম নিয়ে যেই ইসলাম নিয়ে যে তরিকত নিয়ে এসেছে বলেন তো গৌসুল আজম মাইজভান্ডারীকে ওই যুগের কত মোল্লা কাফের কত হিন্দু মুসলিম আক্রমণ করছে গৌসুল আজম মাইজভান্ডারীকে ফিস নামাইতে পারছিনি তাইলে এখন তাদেরকে কিভাবে পারে নিশ্চয় তাদের ইমানের টলবল এই ঘাটে আসিলে কে बाबा निजे बर्षा निजे काजी ओरे निजेर नौकाई निजे माजी ओरे निजेर भावे निजे राजी मौलाना अरे निजेर भावे निजे राजी मौला कार भावे निजेर भावे और एखन टेटिया दुइटियार मोल्लाय फिरे ज्ञान दे तखन फिरे स्टेजे बयान करे सामान्य खादे तार कथाय बाबाय उड़े आर बसे कार 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 कथाय खादेमेर कथाय खादेमे कय तुई बाबा चले तुई बाबा चले खादेमेर कथाय एजন্য হুঁজি নাই ফুজি নাই এজন্য বাবা নিজে বাদশা নিজে কাজী ওরে নিজের নৌকাই নিজে মাঝি ওরে নিজের ভাবে নিজে রাজি মাওলানা আরে নিজের ভাবে নিজে রাজি মাওলানা नूरे फुतुला बाबा मौलाना बाबा मौलाना 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 ए नूरे रे फुतुला बाबा बाबा मुखे नहीं कथा बोले ओरे टेली सालाई दिले दिले बाबा मुखे नहीं कथा अरे टेली छालाई दिले दिले अरे अंतरे मिशाया खेले मौलाना अरे अंतरे मिशाया मौलाना नूरे रे फुतुला बाबा ना बाबा मौलाना 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 नूरे रे फुतुला ওই বাবাই মানবো যেই বাবা গৌসুল আজম মাইজভান্ডারীর সঠিক আদর্শ মূল দর্শন গৌসুল আজম মাইজভান্ডারীর আছে যেই বাবার কাছে ওই বাবাকে জীবন যৌবন দিয়ে ভালোবাসবো জোরে কোন আলহামদুলিল্লাহ আর বাবা যেই বাবা গৌসুল আজম মাইজভান্ডারীর মূল দর্শন থেকে মূল তরিকত থেকে এই দুনিয়া বিলুবে পড়ে এই আলেম রুফি জাহেলদের কোণঠাসা হইয়া আলেম রুফি জাহেলদেরকে মানতে যাইয়া যেই বাবা মুনাফিকি করে গো এই বাবা মানতে রাজি এখন আসেন গভীর মনোযোগ আমি সূরা বাকারার 78 নম্বর আয়াত নিয়েছি আজকে যারা নিরক্ষর আর মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া किताबेर कथाओ तारा माने ना एखन आम्रा कुरान मानी आम्रा की मानी कुराने जाहा आसछे ताहा मानी बाबा गभीर भावे चिंता करबेन एई कुरान के हेफाजत करछे के এই জন্য কুরআনকে পাল্টাইতে পারে নাই কিন্তু বর্তমানে কিছু কুরআন পাল্টাই ফেলছে আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই ইসলামিক ফাউন্ডেশন থেকে সৌদি আরব থেকে একটা তাফসীর দিয়েছে যারা হজে গেছে ওই তাফসীরটা সংগ্রহ করবেন আর গিরিশচন্দ্র সেনের একটা তাফসীর সংগ্রহ করবেন আর ডাক্তার বাবা জাহাঙ্গীরের একটা তাফসীর লিখছে ওইটা সংগ্রহ করবেন আর সুফি শাহ সুফি সদরউদ্দিন চিশতি একটা তাফসীর লিখছে এইগুলা সংগ্রহ করে পড়বেন অন্যগুলোও পড়বেন মিলাইবেন কি আছে কি নাই কিন্তু এইগুলা থেকে আপনি সঠিক কোরআনের কিছু ফয়েজ হাসিল করতে পারবেন কোরআনের কিছু দর্শন নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে তাইলে তারা কোরআন মানে না আমরা কোরআন মানি, কোরআনে বলছে ওলি আল্লাহকে, সিদ্দিকিনকে, সলেহিনকে অনুসরণ করার জন্য। কি করার জন্য? তাইলে বাবা রেজবি বাবা একজন সলেহীন সত্যবাদী ছিল, ছিল কি ছিল না? এখন আসেন গৌসুল আজম মাইজভান্ডারী একজন সত্যবাদী ছিল, ছিল কি ছিল না? কাঠালিয়া দরবারের পীর সাহেব একজন সত্যবাদী ছিল, ছিল কি ছিল না? বাবা নূরনগরী একজন সত্যবাদী ছিল, রাজাপুরী। দেখেন গভীর মনোযোগ, একটা কথা ধরাই দিয়ে যায়। টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, মানুষে দেখতে পারে না। আর বাবা নূরনগরী কত সত্য ছিল গো, বাবা রাজাপুরী কত সত্য ছিল, টুপি লাগায় নাই, জুব্বা লাগায় নাই, লেংটি পড়ছে, তবুও মানুষ ভালোবাসছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই বাবা দয়াল রাজাপুরীর ভিতরে কোন মাল ছিল? নূরনগরী জমিরুদ্দিন কেবলা কাবা ঠিক মতন লুঙ্গি পরে নাই, রাজাপুরী কেবলা কাবা লেংটি পরতো, কিন্তু মানুষে মহিষ গরু লইয়া তাদের ভিসে ঘুরতো। সুবহানাল্লাহ। কি ঘুরতো কি ঘুরতো না? না আমি নাঙ্গল করতুম বানাই আনছি, এগুলো তো আপনাদের দেখা বিষয়। বাবা গভীর মনোযোগ, বেলতলিতে সুলেমান ল্যাংটা বহুত মুফতি, শাইখুল হাদিস, মুহাদ্দিস, প্রভাষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার মরে গেছে, তাদের কবরে কেউ খিচুড়ি নিয়ত করে নিয়ে যায় না, কিন্তু এতে নামের লগে লেখা সুলেমান ল্যাংটা। কি লেখা? অথচ ল্যাংটার জন্য মহিষ গরু ছাগল সবাই নিয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আজকের এই ময়নামতি গ্রামটার নাম কি? এই ময়নামতি বিনন্দিয়া থেকে সুলেমান ল্যাংটার মাজার এখান থেকে কতটুক দূর? অথচ ধরেন না 100 কিলোমিটার তো হবে, হবে না? এই 100 কিলোমিটারের ভিতরে আরবি প্রভাষক, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, কোরআনে হাফেজ কম কবর আসেনি, কিন্তু কারো কবরে তো খিচুড়ি নিয়ে কেউ যায় না। আশ্চর্য হইলাম। ল্যাংটার একটা দাসী ছিল, ল্যাংটা বিয়ে শাদী করে নাই, ওনার একটা দাসী ছিল, খেদমতকার ছিল। ওই ল্যাংটার মাজারের পাশে তারে কবর দিছে বাবা। ওই কবরটার মধ্যে একটা এসি লাগাই রাখছে। কি লাগাই রাখছে? জিন্দা মানুষ বাদ পায় না, আর ল্যাংটার খেদমত করছে, তার কবরের ভিতরে এসি লাগাই রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কি গুণে? এখন কোরআন শরীফ খুললে দেখি কোরআনের মধ্যে সূরা কাহাফের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে দেখলাম বাবা কুকুর জীবনে নামাজ পড়ছেনি, রোজা করেনি, পায়খানা করি পানি খরচ করছেনি, কিছুই করে নাই, দাঁড়িয়েও রাখে নাই, টুপিও রাখে নাই, 7 বছরে একবার গোসল করছে কিনা তারও কোনো দলিল নাই, কিন্তু শুধু ওলি আল্লাহ গুহার মধ্যে রেয়াজত করছে, ফালাইছে, ওলি আল্লাহ রে পাহারা দিছে রে, এই জন্য কুকুরটার নাম কোরআনের মধ্যে আল্লাহ দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন গুণে? শুধু ওলি আল্লাহর খেদমত করছে, এই গুণে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলেমান ল্যাংটার ওই দাসীটা খেদমত করছে রে, এই জন্য মরার পরেও কার দিলের মধ্যে গুতাইছে যে আমার কবরের মধ্যে একটা এসি লাগাইয়া দে, সে এসি লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাইলে এখন কি গুণে হইছে? শুধু ওলি আল্লাহর খেদমতে, সহবতে। শুধু তাই নয়, খানজান আলীতে কুমিরের রওজা, বাইজিরে কসবের রওজা, এগুলা কোন গুণে হয়? বাবা কোরআন শরীফের গিলাফের কাপড়টা, কোরআন শরীফে সুমা দিলে গিলাফে লাগে, কি লাগে না? কোন গুণে? কোরআনের গুণে। কোন গুণে? আজকে যে আমরা এই দাড়ি টুপি পাগড়ি পাইছি, ইসলাম পেয়েছি, এটা কোন গুণে? ওলি আল্লাহর গুণে। কার গুণে? এখন আমরা ওলি আল্লাহ চিনি না, আর এমন ভাবে আমাদের ব্রেন ওয়াশ করতেছে, মনে হয় সামনের দিকে ওলি আল্লাহর নাম আর লওয়া যাবে না, সামনের দিকে ওলি আল্লাহর নামও লওয়া যাবে না। না না না, এত আনন্দ পাইও না। ওলি আল্লাহর ধর্মটা এমন ভাবে জাগৃত হইছে রে, এটা আরো কিয়ামত পর্যন্ত থাকবে, আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফ খুললে দেখি মুসা আলাইহিস সালামের আমলও ওলি ছিল। সুবহানাল্লাহ। কোন? ইব্রাহিম আলাইহিস সালামের আমলও ওলি ছিল, আদম আলাইহিসসালামের আমলও ওলি ছিল আর এখনো আউলিয়া আছে এবং আউলিয়া থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমাদের দেশের কিছু লোক আছে, যেমন আমি আপনাদের কথা কোথায় নিয়ে যাচ্ছি ধরবেন, এরা মানুষকে শুধু মিথ্যা আশ্বাস দিবে। কি আশ্বাস দিবে? কি মিথ্যা আশ্বাস? এটা হবে, ওইটা হবে, এটা পাইবা, ওইটা পাইবা, শুধু মিথ্যা আশ্বাস দিয়া দিয়া বেলকিবাজি করবে। আল্লাহর কোরআনেই বলে গেছে। আর আমরা যারা ওলি আল্লাহর লাইনে আছি তারা ওই মিথ্যা আশ্বাসের দারদারি আমরা নগদ, আমরা কি গোলামি করবা পাইবা, খেদমত করবা পাইবা, খেদমত করবা না পাইবা, গোলামি না করবা কিছুই পাইবা না। এখন আসেন দেখেন কিভাবে আমাদের মধ্যে ঢুকাইয়া দিছে। ভাজান রে, একটু আগেও মুনাজাত হইছে, হইছে কি হইছে না? এই বাবা যারা রেজবি বাবার মুরিদ আছো, যদি তোমরা রেজবির জন্য যদি দোয়া করতে হয়, মাওলা গো রেজবির জান্নাতের উচ্চ মুকাম দান করো, যদি তোমার মতন ভক্ত যদি রেজবির জন্য দোয়া করো, তাইলে রেজবি আর আসেনি দুনিয়ায়। একটু আগে তো আপনারা আমিন আমিন করছেন। এ আল্লাহ গোলাম মঈনুদ্দিন খারাপ, হেতা আসলটা কয় কি? গৌসুল আজম মাইজভান্ডারীর জন্য দোয়া করছেন, এইখানে না যেভাবে শিখাইছে এখন কিছু করার নাই। এটা বাদ দেন, শুধু তাই নয়, মাবুদ ইয়ার হাদিয়া সবুজ গম্বুজের নিচে আকায় নাম তাজদার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। বাবা রে, অনেক কষ্ট লাগে। বলে কেমনে? আল্লাহর গোলাম আমরা না, আল্লাহ আমাদের গোলাম। জোরে বলেন। আমরা যদি আল্লাহর গোলাম হইয়া থাকি তাহলে কেমনে কই মাওলা ইয়ার হাদিয়া আকায়ে নাম তাজদার মদিনা সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। এটা কোন টেন্সে পড়ে? ও জ্ঞানী গুণী বাবারা, শিক্ষিত বাবারা বিচার করো। এটা তো দেখতেছি আল্লাহরে তুমি নির্দেশ দিলা, হাড়া দিলা, আমগো দেশে সোজা বাংলায় কয় ও খোদা গাঁটটি বাঁধি দিলাম, এই বিনন্দিয়া ময়নামতি এতগুলা এখানে 500-1000 মানুষ অত্তর হইছে, একসাথ হইছে, এদের সকলের সওয়াব আল্লাহর মাথায় উঠাই দিলাম বা হাতে দিলাম বা কাঁধে দিলাম। আল্লাহ পৌঁছাইতে আছে মদিনাত, নাউজুবিল্লাহ কইতেন না? এখন এইসব শিক্ষা এই দেশের মধ্যে পড়ে গেছে। শুধু তাই নয়, মুনাজাতটা ধরি কইব মাহবুব হল্লা সল্লা কইছে জমিরগা শহরগা ফাটা স্পাইট কুকুলা মেরেন্ডা দাদার কুল দাদির কুল নানির কুল আমগাছতলে জামগাছতলে ফুকুর পাড়ে শহরের নগরে সবার কবরে কবরে আজকের মাহফিলের আজকের নামাজের আজকের দুয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার বাপের দিন না সাকর। ওরে আসলে কথা দেখাই দিলে, আসলে কথা দেখাই দিলে ঝগড়া বাজবে বরাবর। কামেল আউলিয়ার নুরি সরন্দর। কোন আউলিয়ার? কামেল আউলিয়ার দরবেড়া। এসব কানা ফিরের মুড়ি দিলে এ জাহান হে জাহান সব হারাই। এসব বন্ড ফিরের মুড়ি দিলে তোরা দেখবি যদি খোদারে ঘর, দেখবি যদি খোদার ঘর ওলি আল্লাহর নূরি চরণদর। বাবা সাবধান, আল্লাহ একবার ছাড়ে, একবারও ছাড়ে না আল্লাহ। আল্লাহ একবারও মাফ করে না, একবারও ছাড়ে না। যারে ধরে একবার ধরে। প্রমাণ শয়তানের একবার ধরছে, কইছে আদমের সেজদা করতো, সেজদা করে নাই। নির্দেশ ডাইরেক্ট শয়তান, না কোনো আপিল আছে, রিভিউ আছে, কিছু কিছু করতে পারছে? যাদের কাছে গেলে ক্ষমা পাইবা, দয়া পাইবা, ওদের কাছে যাও। ওরা ঠিক মতো নয়, 100 বার অন্যায় করলো তোমারে মাপ লইয়া দিব কে? ওলি আল্লাহ। আর জজে যদি একবার সিগনেচার করে দে, রায় দিয়া দে, এটা উল্টাইতে বহুত খবর আছে, খবর। তাই এত বেশি লাফাইও না। আমাদের দেশের অতি উৎসাহিত হইয়া আমি অনেক জায়গায় বলি, বাবা আল্লাহ 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 জিনিসটা অনেক গোপন। আগে ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লা বা কাবিল্লা, তারপরে লা মুকামে যাইয়া লাহুত মাহুত মুলকু জবরুত বহুত দূরে আল্লাহ। আগে ফানাফি শেখ হাসিল করতে হবে। এখন ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? এখন এই শান্তিটাকে এত জটিল বানাইছে, বেশি সহজ করতে যাইয়া বেশি পাইতে যাইয়া। দেখেন, চিন্তা করেন, জ্ঞানী গুণীদের কাছে প্রশ্ন। খুব সুন্দর একটা কথা আসছে, একটু আগে বক্তা বইলে গেছে, ওনার আর এ বছরের সিরিয়াল নাই। বিশ্বাস করেন, আমি আগামীকালকে থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত আর একটা দাওয়াত নিই নাই। কেন? আমার কথা বুঝার মতো লোক নাই, এজন্য আমি দাওয়াতে নিই নাই। গত কয়েকদিন আগে কাছারিতলা আসছিলাম মন্নান ভাইয়ের বাড়িতে। আজকে মন্নান ভাই বহুত অভিযোগ, ওনার সমাজে টামাজে অনেক কিছু ধরছে। আমি কইছি, আমি যা বলে গেছি সব রেকর্ড আছে, আমার সাথে রেকর্ডিং রাখি এখন। কেন? আমার কথা এডিট করি, আমার নামে মামলা দিয়ে আমার বহুত কিছু ধরছে। আপনারা ওদেরকে নিয়ে বসেন, আমি যা বলছি কোরআনে যদি না থাকে আমি আমার জিরবা কাটিয়ে চলে যাব। আর কোনো বিচার আছে বাবা? বিচার এখন আসেন। কত বড় সাহস! আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহর একটু দয়া রহমত, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য এত কষ্ট, এত সাধনা, এত আয়োজন। অথচ সেই আল্লাহরে মুনাজাতটা দইরা কয়, মাবুদ দাদার কবর, দাদির কবর, শ্বশুর কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, আত্মীয় স্বজনের কুল, পাড়া পড়শির কুল, ওল্লা সল্লা কাইসা জব্বিরিয়া সরিয়া ফাঁড়া স্প্রাইট কোকোলা মেরেন্ডা, যে যেখানে সাহিত্য আছে সবার খবরে খবরে আমাদের হাদিয়া পৌঁছাইয়া দাও। বাবা, মরা মানুষের জন্য, মৃত ব্যক্তির জন্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেকে কান্না করে। করে কি করে না? আজ পর্যন্ত কাউরে জিন্দা করতে পারছিনি। বিবেক বুদ্ধি হারাইয়ে হাত বাড়িয়ে ডাকিস কারে, লাগে পাবি না, অনেক দূরে লাগে পাবি না, অনেক দূরে। ভালো লাগো বাবা। তাইলে এখন গোলাম মঈনুদ্দিন ভাই বলবো কেমনে? কথা তো মাথায় ধরছে, কথা তো সঠিক। সামান্য আব্বারে বলতে পারি না, আব্বা তরকারির বস্তাটা বাড়িতে নিয়ে যাও, শরম লাগে। শ্বশুরের বলতে পারি না, ও শ্বশুর হীরার বক্সটা দয়া করি বাড়িতে লই যান, শরম লাগে। কেন শ্বশুর আব্বা? চেয়ারম্যানের বলতে পারি না, ও চেয়ারম্যান সাহেব আমার এই ধানের বস্তাটা বাড়িতে নিয়ে দিয়ে আসেন। ও ওয়ার্ড মেম্বার আমি বাজারে একটু জামিলে আছি, আমার লাউটা একটু আমার ঘরে দিয়া দেন। মেম্বরের কইতে ভয় লাগে, যে মেম্বরের মেম্বর সৃষ্টি করছে, যে চেয়ারম্যান সৃষ্টি করছে, যে আব্বা সৃষ্টি করছে, যে শ্বশুর সৃষ্টি করছে, যে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সৃষ্টি করছে, তারে কিভাবে আমার মতন টেট্টিয়া মোল্লায় কই খোদা ইয়ার হাদিয়া বস্তা তোমার কাঁধে উড়ে দিলাম, তুমি মদিনায় পৌঁছাও। কিও এখন এইগুলা শিখাইছে কি? এইগুলাই শিখাইছে হলো এদের দোষ নাই, আমার দোষ নাই। আমি চিনে গেছি তো, আমার সাথে ট্রেনার কয়েকজন ট্রেনার, আমরা একটা ট্রেনিংয়ে গেছি, ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ে। তো ওদের ব্রা পরে আর শর্ট প্যান্ট পরে, তো আমার লগের একটা দেখি হাসে দিছে, তো বলতেছে এটা ওর কৃষ্টি কালচার, তুমি হাসলেও আমার কি না হাসলেও। এরকম কৃষ্টি কালচার আছে না? এখন আমাদের দেশের কৃষ্টি কালচার গুলা এমন ভাবে সৃষ্টি হয়ে গেছে, এখন আর এগুলার থেকে বের হওয়ার আর কোনো উপায় নাই, কোনো উপায় নেই। এখন বের হইতে চাইলে এই যে দয়াল রেজভী বাবা, উনি কোরআন হাদিস প্রমাণ দিয়া সিল্লাইয়া সিল্লাইয়া এই এলাকায় সারা দেশের মধ্যে জাহির করছে যে মসজিদের মিম্বরের মধ্যে আজান দেওয়া না, আজান দিতে হবে বাইরে। ইডা লইয়া ওনাকে মারি, ওনার ভক্তদেরকে এখনো মারপিট চলে। কয়েকদিন আগেও এই বামনবাড়িয়ার এদিকে একটা আমার সাথে জেল খাটছে ছেলেগুলো একসাথে, এই এখানের এদিকের ছেলেগুলা কোবাকুবি করি বিতরার বাইরে দিয়া। তা এখন কেন কোরআন শরীফ দিয়ে দলিল দিচ্ছে, হাদিস দিয়ে দলিল দিচ্ছে, আপনি মানবেন না কেন? তার মানে কি? তার মানে আপনি ইয়াজিদের সালা, তার মানে আপনি কি? ইয়াজিদের সালা আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, আল্লাহর কোরআন বলতেছে ওলি আল্লাহকে অনুসরণ করো। আল্লাহ বলতেছে কাকে মানার জন্য? সালেহীন সিদ্দিকীন এদেরকে অনুসরণ করার জন্য, এদেরকে মানার জন্য। আর আপনি মানেন আল্লাহ, আপনি মানেন কি? আমাকে আমার আল্লাহ বলতেছে একটা মাধ্যমে আসো, সিস্টেমে আসো। এখন আপনি মানাইতেছেন কাকে? এখন আল্লাহকে আমি চিনি, আমি জানি। আমি আল্লাহ মানতে হলে আগে আমাকে মুর্শিদ চিনতে হবে, তারপরে মুর্শিদে আমাকে নবীর সাথে পরিচয় করাই দিবে, নবী আমাকে আল্লাহর সাথে পরিচয় করাই দিবে। যেরকম সুবহানাল্লাহ, এই দেশে এগুলা সৃষ্টি করছে মূলত বিধর্মীরা। কারা? আপনি ঢাকা আলিয়াতে যান, সিলেট আলিয়াতে যান, কলকাতা আলিয়াতে যান, আপনি দেখবেন ইউনো অফিসে, কৃষি অফিসে, থানাতে গেলে দেখবেন পিছনে, যেমন আমার এই বাজান কৃষি ব্যাংকের একজন সিভিল ইঞ্জিনিয়ার চিফ ডিরেক্টর ছিলেন, তাই উনি যখন যে চেয়ারটা বসতেন ওনাদের চেয়ারের উপরে একটা লিস্ট থাকে, এই থানাটা হওয়ার পর থেকে, এই উপজেলা হওয়ার পর থেকে, এই জেলাটা হওয়ার পর থেকে, 1972 সন থেকে বা 71 সন থেকে বা এর আগে থেকে কে কে প্রধান ছিল, কর্মকর্তা ছিল, দেখবেন ওসির মাথার উপরে থাকে। থাকে কি থাকে না? বাবা আপনারা সিলেট আলিয়া যান, ঢাকা আলিয়া যান, রাজশাহী আলিয়া যান, কলকাতা আলিয়া যান, প্রত্যেক প্রিন্সিপালের মাথার উপরে একটা লিস্ট টানানো আছে। ওই লিস্টের প্রধান হইতে 1962 সন পর্যন্ত দেখা যায়, 70 সন 1962 সন পর্যন্ত দেখা যায়, সবগুলা বিধর্মী, সবগুলা কি? তাইলে বুঝা গেল আমাদের প্রিন্সিপাল যিনি ছিল গো, ওনার ওস্তাদ বিধর্মী ছিল। কেন? উনি 1901 সালে 2 সালে মেট্রিক পাস করছে, কামেল হাদিস দাওরা দিয়ে আসছে। তাইলে ওই লিস্টের নাম উনা যায়, বোঝা যায় ওনার প্রিন্সিপাল ছিল বিধর্মী খ্রিস্টান। তাইলে উনি কি খ্রিস্টানি শিক্ষা পাইব না ইসলামের শিক্ষা পাইব? বাবা এমন ভাবে এই দেশের ইসলামটাকে হত্যা করছে। ইসলাম হলো শান্তির ধর্ম, ইন্নাদ্দিন আল্লাহিল ইসলাম, শান্তি হলো একমাত্র ধর্ম। কি কিন্তু শান্তি না কইয়া আরবিতেও কয় ইন্নাদ্দিন আল্লাহিল ইসলাম, বাংলায়ও কয় ইসলাম, ইসলাম শান্তির ধর্ম। এখন মানুষকে ইসলামও বোঝে না, শান্তিও বোঝে না। এখন শান্তির ধর্ম মানে কি? শান্তির ধর্ম হলো আমি শান্তিতে আছি, আপনাকেও শান্তিতে রাখলাম, এটা হলো ইসলাম ধর্ম। এটা কি ধর্ম? এখন আমাদের দেশে আসছে যারা আমরা ওয়াজিন আছি, বক্তা আছি, যারা আমরা মুফতি হাজি গাজী আছি, তারাই সুখে থাকবো টাকার বান্ডল নিয়া, তারাই সুখে থাকবো, আর কেউ সুখে থাকার দরকার। এটাই চলছে। তারা তাদেরকে অ্যারেস্ট করলে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যায়। এখন নবীর অ্যাকাউন্টে কোটি টাকা ছিল না। সব বাদ দেন, আজকে গৌসুল আজম মাইজভান্ডারীর স্মরণে উরুস। বাবা খোদার কসম দলিল নিয়ে দেখেন, বাবা ভান্ডারীকে দাফন করবে সেই জায়গাও নাই। ওমা গোমা, বাবা ভান্ডারী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনাকে যে দাফন করবে, কেন? আমি মাইজভান্ডারের মূল নিগুড় তথ্য জানি। কেন জানি? আমি মাইজভান্ডার ছিলাম, আর আমি ছিলাম খুব পিপাসু মানুষ, ছোটবেলার থেকে বিচ্ছু ছিলাম। আমি মাইজভান্ডার এই তিনখানার থেকে বড় হয়েছি। আমি জানি মাইজভান্ডারের মূল নক্ষত্র কিছু, আর এগুলো আমি খুদি 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 খুঁজ করছি। এখন বাবা ভান্ডারীকে দাফন করবে, বাবা ভান্ডারীর কোনো দাফনের জায়গা নাই। বাবা মতলবের, এই মতলবের একটা হিন্দুর ছেলে, তার কবরটা বাবা ভান্ডারীর, একটা হিন্দু ছেলে ছিল, নামটা আমি ভুলে গেছি, তার কবরটা বাবা ভান্ডারীর পায়ের নিচে ছিল। এখন হয়তো ভান্ডারীর রওজা করতেছে, হয়তো ভেঙে ফেলছে। উনি বাবা ভান্ডারী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 2 দিন আগে স্বপ্নে দেখে রে, উনি ফরিহাদ করতেছে, ও ভগবান আমাকে একজন কামেল গুরু দাও, আমি দীক্ষা নিব। বাবা কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহ ইয়াদিল্লু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, আমি যাকে কামেল মুর্শিদ দান করি না তার ভাগ্যে কামেল মুর্শিদ জুটবে। সঠিক কথা। গৌসুল আজম মাইজভান্ডারীকে যাদের ভাগ্যে জুটছে, গৌসুল আজম মাইজভান্ডারী কারো বাড়িতে গিয়ে, বাবা ভান্ডারী কারো বাড়িতে গিয়ে ওয়াজ করে নাই, বক্তাগিরি করে নাই, বুঝায় নাই। গৌসুল আজম বাবা ভান্ডারী দেখেন কোথায় মাইজভান্ডার আর কোথায় নূরনগর দরবার শরীফ, জীবনে বাবা ভান্ডারী নূরনগর আসে নাই, নূরনগরীরে রুহানি প্রেম দিয়ে আদরছে। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল রাজাপুর দরবার শরীফ জীবনে বাবা ভান্ডারী আসে নাই, বাবা ভান্ডারীরে রুহানি প্রেম দিয়া প্রেম শিকলে আটকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা এই জন্য কোরআন সত্য, কোরআনে বলছে যে আমি যাকে কামেল মুর্শিদ দান করি না সে যতই নবীর সামনে থাকলো সে নবী চিনবে। যেমন নবীর সামনে আবু জাহেল ছিল কিন্তু নবী চিনছেনি। আবু জাহেল ডাইরেক্ট কইছে নবী কাফের, আর আবু জাহেল কইছে আর নবী কইছে আবু জাহেল। তাইলে নবীকে সামনে থাকা শর্ত আবু জাহেলে চিনে নাই। তাই বাবা কামেল ওলি আল্লাহ যাদের ভাগ্যে থাকবে না শত চেষ্টা করিও তারা চিনবে না। ও মাওলা রে, কেউ আজীবন খাদেমি করে জান করে হয়রান, মানে সারা জীবন গাউসুল আযম মাইজভান্ডারীর খাদেমি করছে কিন্তু গাউসুল আযম মাইজভান্ডারীকে চিনে নাই। এই ঘাটে এসে বলছে যে বাবা ভান্ডারী বলতেছে কেউ আমার সামনে থেকেও ইয়েমেন দেশ থেকে অনেক দূরে থাকে আর কেউ ইয়েমেন দেশে থেকেও আমার কাছে থাকে। সুবহানাল্লাহ। মানে আপনারা আজকে আমার মাহফিলে আসছেন না, এখানে এই মাহফিলে থেকেও আপনারা এখানে নাই কেন? আপনাদের মন বাড়িতে, বা কখন সামার শুরু করবো ওইদিকে আপনাদের মন, এরকম আছে না? তার মানে আপনাদের মন কি এখানে আছে না সামার মধ্যে আছে? তাইলে বাবা গভীর মনোযোগ দেখেন কামেল ওলিদের লক্ষণ, তারা দুনিয়াবি ধন সম্পদের কোনো আশা করে না। এখন ওই হিন্দু ব্যক্তি স্বপ্নে দেখতেছে, দুই দিন আগে কি দেখতেছে, অনেক কান্নাকাটি করার পরে বাবা হক্কানি ওলি আল্লাহর কাছে কোনো জাত বিজাতের ভেদ নাই। আল্লাহ যেরকম চন্দ্রের আলোটা মুফতির ঘরেও দেয়, সুরের ঘরেও দেয়, টয়লেটেও দেয়, মসজিদেও দেয়, মাজারেও দেয়, মন্দিরেও দেয়, আল্লাহ হিংসা করেনি। হক্কানি ওলি আল্লাহরা কাউকে হিংসা করে না, শুধু ভালোবাসে আর ফয়েজ দিয়া শুধু ইসলাম প্রচার করে, শান্তি প্রচার করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি স্বপ্নে দেখলো যে একজন কামেল মোকাম্মেল ওলি আছে গাউসুল আযম মাইজভান্ডার ফটিকছড়ি। এখন উনি কি করছে, ওনার ধন সম্পদ যা কিছু আছে বিক্রি করে একটা ফোলটা বাঁধি রওনা দিছে। দেখেন খেলা, ওলি আল্লাহর খেলা। রওনা দিয়া মাইজভান্ডার যাইয়া দেখে বাবা ভান্ডারী শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছে। যাইয়া দেখে বাবা ভান্ডারী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে এখন সবাই একটা হাই উত্তাল শুরু করছে, বাবা ভান্ডারীরে দাফন করবে। কই বাবা ভান্ডারীর নামে কোনো জায়গা নাই। দেখেন আমার দয়াল নবীর দুনিয়াবি কোনো সম্পদ ছিল নি, খাদিজায় যা দিছে সব বিলাইয়া দিছে। এখন এর ফিরের গো অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, সুইস ব্যাংকে 1000 কোটি টাকা রাখে, এরকম ফিরো আছে, আছে না নাই? তাইলে এদের চরিত্র কি নবীর সাথে আসেনি? বাবা ভান্ডারীর চরিত্রে মিল আসেনি? এখন দেখেন সুন্দর একটা কথা, বাবা ভান্ডারী এখন ওই হিন্দু লোক ওই টাকার ফলটা লইয়া দাঁড়াই রইছে। এমত অবস্থায় সবাইকে জিজ্ঞেস করতেছে যে এখন বাবা ভান্ডারীর জন্য একটু জায়গা কিনতে হবে, কে টাকা দিবে, কে টাকা দিবে? ওই লোকটা কয় আমি 2 দিন আগে স্বপ্নে দেখছি, ধরেন এই টাকাগুলো আমি নিয়ে আসছি বাবা ভান্ডারীর খেদমতের জন্য, এই টাকাগুলো দিয়ে এই জমিনটা কিনেন, এই টাকা দিয়েই এই বাবা ভান্ডারীর বর্তমান যে জায়গাটা আছে এই জায়গাটা এই হিন্দুর ভূতের টাকা দিয়া ক্রয় করা। ওই ক্রয় করার পরে তারপরে বাবা ভান্ডারীকে ওখানে দাফন করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কেমন বাবা ভান্ডারী, কেমন বাবা ভান্ডারী যিনি এক রত্তি সম্পদ দুনিয়াবি রাখি যায় নাই, মৃত্যুর পরে ওনার ভক্ত ওনার আশেক ওনার জন্য জায়গা কিনে। আশেকেও জানে না যে এই টাকা দিয়ে জায়গা কিনতে হবে। ওই আশেকের কবরটা বাবা ভান্ডারীর পায়ের নিচে ছিল, জানি না এখন আছে কিনা। তাইলে বাবা মূল কথা হলো এই ইসলামিক শিক্ষাগুলা আমাদের মাঝে এমন ভাবে ঢুকাইয়া দিছে রে, এখন বর্তমানে আমি গোলাম মঈনুদ্দিন মাথা কাইটা কইলো কেউ আর বিশ্বাস করবে না। কেন এমন ভাবে? যেমন জানাজা শব্দের অর্থ হইল শেষ দর্শন। জানাজা শব্দের অর্থ কি? এই শেষ দেখা দেখতে যাইয়ে এখানেও কত নাটক, কোরআন খতম। কি খতম? এখন আসেন লাশটার সামনে রেখে কোরআন খতম করে। এখন খতম করতে কি কয়? সূরা বাকারার কাহিনী, সূরা মাকরাসার কাহিনী, আনকাবুতের মাকরাসার কাহিনী। এরপরে ফুফু খালা দাদি চাচি এদের সাথে মিলামিশা করা যাবে না, 14 জন ব্যক্তির সাথে মিল, এটা তো কোরআনের আয়াত। তো এগুলা পড়ে মরাল আসার ভাষা। এই জন্য বাবা আপনাদের কাছে একটাই দাবি রইল, আপনারা আজকে থেকে এখন কোরআন শরীফ, এখন আর মানুষ নিরক্ষণ নাই, কোরআন শরীফটা বাংলা ভালোভাবে পড়বেন, পড়লে দেখবেন ওলি আল্লাহ কি জিনিস, ওলি আল্লাহর দরবারে কেন যেতে হবে। এই জ্ঞানের ভিত্তিতে যেরকম বাবা স্কুল কলেজের সমাধান লাইব্রেরিতে পাওয়া যায়, আপনার সন্তান যদি ওই সমাধান এনে যদি পড়ে সমাধান করে ফেলতে পারতো তাইলে আর শিক্ষক লাগতো না। বাবারে এই সমাধানের ভিতরে আরো কিছু গোপন পড়া আছে, ওই গোপন এলেমটা কামেলে মোকাম্মেল ওলি আল্লাহ জানে। ওদের থেকে শিখলে নিজের চরিত্র সুন্দর করলে নিজেকে গঠন করা যাবে, আর না হইলে সারা জীবন বকবকাইবেন কোনো কাজ হবে। তাইলে লাস্ট কথা, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এখন ফেস্ত লাগাই দিলেন হুজুর গোলাম মঈনুদ্দিন ভাই, এত বছর দোয়া করছি, মাবুদ কত কান্না কাঁদছি, খোদা আমরা যা কিছু করছি, নামাজ করছি, রোজা করছি, ইফতার করছি, সেহেরি করছি, এর হাদিয়া খোদা দয়া করি সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও, শ্বশুরের কবরে পৌঁছাইয়া দাও। কথা তো যুক্তি আছে যে কিরে আল্লাহরে গোলাম বানাইছি, এখন আমরা কিভাবে বলবো? ওরে তোমার কি দরকার জানাই আছে তার, ধৈর্য ধরে থাকো তাহারি আশায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পায়। মুর্শিদের দরবার ভক্তের কাবাগার, মুর্শিদের দরবার ভক্তের কাবাগার, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে। বাবা আপনি চাইতে হবে না, আপনার কখন কি দরকার তার জানা আছে, ঠিক না বেটি? বাবা এই যে আপনাকে চোখের আলো দিচ্ছে কোনোদিন টাকা চাইতেছেনি, এই যে নিঃশ্বাস দিচ্ছে কোনোদিন টাকা চাইতেছেনি, হাতে পায়ে শক্তি দিচ্ছে টাকা চাইতেছেনি না। বাবারে যদি আপনার ওই রুহানিয়তের ফয়েজের দরকার হয় তখনই আপনি এক মনে একা দিলে আপন মুর্শিদের চেহারা স্মরণ করে মোরাকাবা মোশাহেদাত বসেন, ৪১টা দিন মোরাকাবা মোশাহেদা করেন, আপন পীরের বর্জক দড়ি ডাইনকাত হই ঘুমান, উঠিতে বসিতে খাইতে শুইতে আপনার পীরের বর্জক রাখেন। যদি আপনার পীর যদি সত্যি কামেল আল্লাহওয়ালা হইয়া থাকে তাহলে ৪১ দিনের ভিতর আপনার রেজাল্ট এসে যাবে, আর না হলে ৪১ দিনের ভিতর যদি রেজাল্ট না আসে তাহলে ফির ফালটান, তাইলে কি ফালটান? তাড়াতাড়ি ফির ফালটান, ওই বন্ড ফিরের দরকার নাই। কেন বন্ড ফিরের ৪১ দিন সময় দিয়া বন্ড ফিরে ৪১ দিন সময় দিয়া বন্ড ফির থেকে কোনো ফয়েজ বরকত হাসিল হয় নাই, তার মানে আপনার ফির কানা। এই ফির ফালটানো ফরজ, এই ফির ফালটানো কি ফরজ? তাড়াতাড়ি ফির পাল্টাইয়া আবার নতুন করে কামেল ফির খুঁজিয়া বায়াতে রাসূল গ্রহণ করুন। কেন বড় ফিরেরও ২-৩ জন ফির ছিল, আমাদের গৌসুল আজম মাইজভান্ডারীরও 2 জন ফির ছিল। তো যাই হোক, আমি ওইদিকে যাব না। মূল কথা হলো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা বন্দিগি করব কবুল করার মালিককে আল্লাহ। তাইলে আল্লাহর কাছে এইভাবে না বলি আমরা উকিল পর্যন্ত থাকি। আমরা কোন পর্যন্ত থাকব? উকিলকে আমাদের মুর্শিদ, আমাদের মুর্শিদ। কিন্তু আল্লাহ পর্যন্ত গেলে একবার যদি সিগনেচার মেরে দেয় ভাজান রে, এটা দলিল হলো শয়তানের একবারে মারছে। শয়তান এত কান্না কানছে, আজাজিল আলাইহিস সালাম এত ফরিয়াদ করছে, আল্লাহ শুনছে? আল্লাহ শুনছে, শয়তান রে মাফ করছে? ৯ লাখ বছর ইবাদত করছে মিয়া, 1 বছর আর 2 বছর না। আর আল্লাহর এত ইবাদত তার, অথচ আল্লাহর একটু দিল গামলো না, ডাইরেক্ট কলম মারে দিছে তুই শয়তান। না, আল্লাহর দিল গামছে। তাই এত বেশি আগাইয়েন না বাবা, এই বেশি আগাইয়া আগাইয়া মুর্শিদ না মানে, আমরা মুর্শিদ না মানার কারণে আজকে এই সমাজের মধ্যে এত ফিতনা। মুর্শিদ, এখন মুর্শিদ মানার কথা হইলো আল্লাহর কথা, অলিয়াম মুর্শিদা কোরআনের আয়াত, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অনুসরণ করো নিয়ামতপ্রাপ্ত লোকদের। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলতেছে আনআম তাআলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নিয়ামতপ্রাপ্ত লোকদেরকে মানো, চিনো, জানো, খেদমত করো, গোলামি করো, ওদের পাশে থাকো। সূরা ফাতিহার কথা, গায়রিল মাগদুবি আলাইহিম তাদের ফত নয় যারা ফতভ্রষ্ট, যারা। অথচ এই কথা আমরা সূরা ফাতিহা ২৪ ঘন্টা বলতেছি, কিন্তু নিয়ামতপ্রাপ্ত লোকের বাড়ি যাইতেছি না, মাজারে যাচ্ছি না। নিয়ামতপ্রাপ্ত লোক যেখানে রওজা আছে, যেখানে ওনার দেহ মঞ্জিল, देह मुबारक माटी मंजिल करा हयसे सेखाने गिये झाड़ू दिना सेखाने गिये जियारत करी ना অথচ সূরা ফাতিহার মধ্যে সিরাতুল্লাযিনা আনামতা আলাইহিমে বলতেছি কিন্তু আমরা ওলি আল্লাহর বাইরে হইয়া আমরা মসজিদ থেকে বের হইয়ে নামাজ পড়ে বের হইয়ে ডাইরেক্ট নিষেধ করি ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না শিরক এখানে ফুল দেওয়া যাবে না এখানে ঝাড়ু দেওয়া যাবে না ওদের কাছে কিছু চাওয়া যাবে না হারাম আর আল্লাহ কয় ওদের কাছে চাইতে কন্না সুবহানাল্লাহ কার কথা মুখস্থ করেন সূরা আরাফের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় যদি আমি আল্লাহর রহমত পেতে চাও বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমার মুহসিনিনের কাছে চলে যাও জোরে কোন সুবহানাল্লাহ বাবারে এই জন্য ল্যাংটার কাছে যায় কিছু পাওয়ার জন্য এটা ল্যাংটার কাছে যাওয়ার নির্দেশ আল্লাহর গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যাওয়ার নির্দেশ কার আল্লাহর গৌসে পাকের দরবারে যাওয়ার নির্দেশ কার আল্লাহর আল্লাহর নবীর রওজা মোবারকে যাইয়া সাওয়ার জন্য নির্দেশ কার আল্লাহর এখন আমরা যখন আল্লাহর নির্দেশ পালন করতে যাই তখনই আমরা সমাজের মধ্যে হয়ে যাই বন্ড তখনই আমরা হয়ে যাই মাজার পূজারি আল্লাহর নির্দেশ যখন আমরা মানতে যাই তখনই আমরা কাফের হইয়া যাই আল্লাহর নির্দেশ মানাতে আমরা কাফের হই আর তারা যে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে করে তারা কাফেরও না তারা সমাজে বুক ফুলাইয়া চলে ঠিক ঠিক যাই হোক বাবা কথা আর বাড়াবো না এখন আমরা আল্লাহর নির্দেশ মানবো কোন মোল্লার নির্দেশ মানবো বাবারে আল্লাহর নির্দেশ কেন মানবো এখন দেখি মুহসিনিনের কাছে রাজাপুরি লেংটি পড়ছে কি পড়ছে অথচ রাজাপুর দরবার শরীফের পাশে মুফতি শাইখুল হাদিস মুহাদ্দিস আছে এদের কাছে কেউ গরু মোষ লয়ে যায় না আর রাজাপুরীর বিরুদ্ধে এত আলোচনা এত সমালোচনা তারপরও এই লিংটি ফরার কাছে মরু গইসলিয়া মানুষে যায় কেন যায় নিশ্চয়ই আল্লাহর রহমত পাইছে এই জন্য যদি না পাইতো তাইলে কেউ গুরু বসলিয়া যাইতুনি সোলোমান ল্যাংটার দরবারে দেখেন নামের সাথেই ল্যাংটা লেখা অথচ মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া ল্যাংটার দরবারে যায় বাতি জ্বালায় টাকা দেয় পয়সা দেয় নিশ্চয় মানুষের ল্যাংটার কাছ থেকে রহমত পাইছে এই জন্য তো যদি ল্যাংটার কাছ থেকে রহমত না পাইতো তাইলে মানুষ যাইতুনি এখন আমরা আগে বুঝি নাই শুনি নাই ল্যাংটারে বিশ্বাস করছি এখন কোরআন হাদিস কইলা দেখি ল্যাংটার দরবারে যাইতে সূরা আরাফের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ নির্দেশ দেয় মাইজভান্ডার যাইতে শাহজালালের মাজারে যাইতে দয়াল নবীর রওজাতে যাইতে সূরা আরাফের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নির্দেশ এখন আল্লাহর নির্দেশ কোরআনটা বুয়া না মিথ্যা সত্য 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 না এখন এই কোরআনের আয়াতের সাথে দেখি যদি রহমত আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর রহমত হয়েছে ওলি আল্লাহর কাছে মুহসিনিনের কাছে এখন কোন মুফতি শাইখুল হাদিসের কাছে বুখারী শরীফ খতম গাউসিয়া খতম এই খতম সেই খতম করাইয়াও কোন কোরআন খতম করাইয়াও মনের আশা পূরণ হয় না যখনই ল্যাংটার দরবারে একটা এক ড্যাক সিন্নি নিয়ত করি যখনই মাইজভান্ডার দরবারেও একটা গরু নিয়ত করি যখনই আমরা শাহজালালের মাজার জিয়ারত করবো একটু নিয়ত করি যখনই আমরা নূরনগর দরবারে একটা মোষ নিয়ে যাব নিয়ত করি যখনই আমরা কাঁঠালিয়া দরবারে একটা গরু নিয়ে যাব নিয়ত করি বাবা রে কেমনে জানি অটোভাবে কাজ হইয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ আর কাজ হয় দেখেই এত বিরুদ্ধে মসজিদের মধ্যে বিরুদ্ধে কয় ওয়াজ প্যান্ডেল সাজাইছে ইসলাম প্রচার করার জন্য অথচ ইসলাম প্রচার না করি সারাক্ষণ ওই দিন গত 3-4 দিন আগে আমার বাড়িতে আমার গ্রামে মাহফিল হইছে শশিনা দরবার শরীফের পীর সাহেব গেছে বর্তমান গদিনীশিন বিশ্বাস বাবারে আমার বাড়ির দিকেই দিছে 60টা মাইক কয়টা মাইক এমন ভাবে দিছে একটা আনি আমার একবারে আমার সালের উপরে করি গাছ লাগাইছে গভীর মনোযোগ করি আমার গাছের আঘাত লাগাইছে লাগাইছে আর এখন তাদের গাছে উঠার জন্য এই আনুদেশে কি কয় সংজ্ঞা মই কয় না মই নাই আমি মই আনে দিছি এখন মাইকলারা কয় খাইছে মইন ভাই কানাঘুষা করবে দেখছো লোকটারা অথচ এর বাড়িতে মাইক লাগাইতে যদি নিষেধ করে তাইলে এরা কইছে অভিযোগ করতে যাইয়া মানে মাইক লাগারে বলছে যদি গোলাম মঈনুদ্দিনের বাড়িতে যে মাইক লাগাইতে আছে ওই মাইক যদি লাগাইতে যদি বাধা দেয় তাইলে আমগোরা আসি কইছে এখন ওরা তো বুঝতে পারছে নিশ্চয় আড়াআড়ি আছে এখন আমি যখন মই নিয়ে দিছি এখন ফোলারা আমার উপরে প্লিস্ট কি রে এর বিরুদ্ধে এরা আর অথচ এ আরো মই আনি দে গাছে বাঁধার ছিল আমি বললাম না 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 বাঁধো যদি আজকের মাইকে যদি সত্যি আমি যদি ব্যাটিক পথে থাকি হয়তো শশিনার হিসাব একজন আল্লাহর ওলি ওনার উসিলা হয়তো আমি হেদায়েত হয়ে যাইতে পারি ঠিক না বেটি আর যদি হেদায়েত আজকে যদি আমি না হই রে তাইলে বুঝবো আমার মাইজভান্ডারীর তরিকায় সঠিক জোরে কোন সুবহানাল্লাহ ঠিক সারা দিন মাইক চলছে, আমার কোনো অসুবিধা নাই, মাইক টেক চালাই ওরা চলে গেছে, অথচ সারাক্ষণ শুধু আমার ভান্ডারীর বিরুদ্ধে কইয়া গেছে। সারাক্ষণ কি কইয়া গেছে? ভান্ডারীর বিরুদ্ধে। কই কই আমাদের তো জ্বলে নাই, তোকে তো জ্বলে কা? আমরা কদুর মাহফিল করতে পারি না, মিলাদ করতে পারি না, কদুর ডোল বাজাইতে পারি না, কি রে আমরা কি তোকে ফাঁকা দানে মই দিছি? আর আমগো বাড়িতে আসি মাইক বানছ, তবুও তো আমরা বাধা দিই নাই। যাক করে যাক, আপত্তি আছে নাই, কিন্তু কেন এত জ্বলে, কেন এত জ্বলে? আমরা কি ভুল পথে আছি? তাইলে প্রমাণ করে দে। প্রমাণ যদি করে দিতে পারো যে আমরা যাহা কিছু করি তাহা কোরআন হাদিসে মা কে আছে নাই, প্রমাণ নাই, খোদার কসম অন্তত পক্ষে আর কেউ না ছাড়ক আমি ছেড়ে দিব। এইসব ডোল বাজনা সামা মাহফিল যা করি সব আমি ছেড়ে আমি তোদের দলে ভর্তি হয়ে যাব। আমাকে এরকম জালুয়া দেখা, এরকম এশক দেখা, এরকম ফয়েজ দেখা। বাবা রেজবি শান যখন টান দেওয়া হয় দিলের মধ্যে যখন ফয়েজ আসে, এরকম একটা ফয়েজের কারবার দেখা। গৌসুল আজম মাইজভান্ডারীর শান যখন টানা হয় তখন কে জানি হৃদয়ের মধ্যে একটা দেওয়ানে প্রেমের এশ কানে, সেই এশটা আমাকে দে। আমি তো এশকের পাগল, টাকারও পাগল না, কিসের পাগল? মাওলার এশকের পাগল না। আমরা ধন সম্পদ দুনিয়াবি নেতা হবো, মন্ত্রী হবো, এরকম কোনো আশা ভরসা আছে? ও তো যাই হোক, আমাদেরকে বুঝাই দাও আমরা যা কিছু করতেছি এগুলো তো ইসলামের জন্য, নাকি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য না, ইসলামকে জাহের এবং কায়েম করার জন্যই তো। তো এগুলো যদি কোরআন হাদিসে যদি এগুলা না থাকে, এগুলো ইসলামের ফতে যদি না থাকে, বুঝাই দাও আমরা ছেড়ে দিব নাকি। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিহাদ গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে। আমরা আল্লাহ পর্যন্ত যাব না, আমরা আমাদের মুর্শিদ পর্যন্তই থাকব। আমাদের মুর্শিদের কদমে আমাদের আরজি। এরমিয়া অনেক ভাগ্য, কোটি জনমের ভাগ্য। আকবর আলী রিজভী হুজুরের অনেক ভক্ত দেখতেছি, ওনার ইতিহাস কুমিল্লা আসছে, আর ওনার পাওগুলো আমি টিপছি। উনি ওনার পায়ে আমি একটা তাজিমি ভক্তি দিছি, আর উনি আমার দিকে এমনি কল্লাটোরে। আমি বললাম যে আমি ভান্ডারীর আশেক গোলাম। হ্যাঁ, ভান্ডারীর গোলামদের মধ্যে এই আদবটা পাওয়া যায়। এই কথা কইয়া আমার বুকে নিয়ে তিনটা থাপড় দিছে। আকবর আলী রিজভী বাবা কি ছিল, যারা দুই নয়নে দেখছে তারা না বুঝবো, ঠিক না ভাই? ঠিক। এই আকবর আলী রিজভী হুজুরকে যারা পাইছেন তাদের শত জনমের ভাগ্য এরকম একজন কামেলে মোকাম্মেল ওলি আপনাদের ভাগ্যে সহবতে পাওয়া। উনি কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই, ওনার সবচেয়ে বড় কেরামত হলো এটা। আজকে আমরা দেখি অনেক বড় বড় এই লোক জেলে যাওয়ার পরে এখন আবার আত্মীলানোর জন্য ভাই বাপ চাচা জাডা করে ফাটায় যে না আমি আর করতাম না, আমি আর করতাম না, মোসালে কাঁদে, ঠিক না বে? ঠিক। কিন্তু আকবর আলী রিজভী গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকতের লোকেরা ভুল করেও না, ওরা মাফও চায় না। আকবর আলী রিজভী হুজুর ভুল করছে জীবনে, প্রমাণ করতে পারছে কেউ? আমরা ভুল করি না। এই যে আমি গোলাম মঈনুদ্দিনের লইয়া কত কিছু হয়েছে, কিন্তু ভুল প্রমাণ এখনো করতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমরা ওপেন আসি মার্কেটে, আসো হয়তো বুঝাইয়া দাও, আর নাইলে বুঝাইয়া নাও, বুঝিয়া নাও। যদি বুঝাইয়া না দিতে পারি তোমাদের বুঝতো আমরা, আমরা গাদ্দার না, আমরা ঘাড়গা না, আমরা তেড়া না, আমরা গাছ জোরে চলি না, আমরা এশকে মোহাব্বত, এশকে রাসুলের মোহাব্বতে চলি। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝাইয়া দাও, যদি এই পথ বিভ্রান্তি হয় আমরা ছেড়ে দিব। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করুক। আমরা যেন ইসলাম ধর্মে দাখিল হইতে পারি, যেন মুসলমান হইতে পারি। আর আপনি মুসলমান হবেন না যে পর্যন্ত আপনি বায়াত রাসূল গ্রহণ করবেন না। একজন মুর্শিদ ধরতে হবে। ডাক্তারের ফুট ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ফুট ইঞ্জিনিয়ার হয় না। তাই আপনি মুসলমানের ঘরে জন্ম নিলে আপনি মুসলমান না। আপনাকে আল্লাহর কোরআনের নির্দেশ, আপনাকে একজনের কামেল মুর্শিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করে নিজেকে সংশোধন করতে হবে। ধন্যবাদ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।